টনেশ্বরা এবং দক্ষিণ টনেশ্বরা মধ্যস্থল, এটা 100 পঞ্চায়েত উত্তর টনেশ্বর। কোন বিধানসভা এটা? 59 বিধানসভা কেন্দ্রে, 59 বিধানসভা কেন্দ্রে উত্তর টনেশ্বরা গাঁও। তো কী হয়েছে এখানে ঘটনা দেখো, শত শত মানুষের ভিড় জমছে এখানে। গত রাত্রে ধনগোপাল সাহা টাইমে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ওনাকে যেটা আমরা দেখেছি স্পট দেখেছি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ফোন করা হয়েছে। তো এখন পর্যন্ত ওনারা কি পাওয়া গেছে? ওনার মৃতদেহ এখনও পাওয়া যায়নি, তল্লাশি চলছে। গত রাত্রির থেকে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে সর্বোত্তভাবে চেষ্টা চালাচ্ছে ওই রহস্য উদ্ঘাটন করার জন্য এবং লাশ বোঝার জন্য। এখনও পর্যন্ত পুলিশ মিলেনি। এখন কিছুক্ষণের আগেই এসডিপিও সাহেব কমান্ডার স্যার উনি এসেছেন, উনি তার সমস্ত প্রশাসন নিয়ে তার তল্লাশি চালানোর ব্যবস্থা করছেন। তো উনি যে মারা গেছে আপনারা কীভাবে অনুভব করলেন? এখান থেকে খবর গেছে প্রচার চলে আমাদের এখানে, আমাদের সোশ্যাল ওয়ার্কার জনতা ওনার কাছে খবর গেছে, উনি সমস্ত বিষয় নিয়ে এখানে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি। এবং ওখানে আরেক রামগোপাল সাহার আত্মীয় ওখানে ফোন করা হয়েছে, ওখানকে ফোন করা এরপর আমরা জেনেছি। তো ওনার কোনো এখনও কোনো রেকর্ড পাওয়া গেছে নি, উনি যে মারা গেছেন বা ইয়ে গেছেন ফোন করা হয়েছে? তার রেকর্ড বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে, যেহেতু এখানে রাস্তার পাশে রক্তাক্ত সমাজ বেঁধেছে এবং তাকে শেষে নিয়ে যাওয়া হয়েছে, সেক্ষেত্রে যে স্পটটা পাওয়া গেছে সেই স্পট অনুযায়ী উনি 100% খুন। আচ্ছা, এই উনি কি ঘটনাটা কয়টার সময় হয়েছে জানেননি? লোকাল পিপল যারা বলছে, যারা তল্লাশি চালিয়েছে, সম্ভবত 9-11 ভিতরে ওই বিষয়টা হয়। তো এখন পর্যন্ত তল্লাশি চলছে এবং বাইকটা আরেক জায়গাতে রেখে, বাইক বলতে বাজার সিলেক্ট, এটা পুরানা মডেলের, উনি ব্যবহার করতেন রামগোপাল বাবু, উনি ব্যবহার করতেন ওই বাইক, ওই স্কুটিটা আরব জায়গাতে রেখে দিয়েছে এবং ওনার লাশটা আরব সাইডে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ এটা এই অনুসারে বোঝা যায় সম্পূর্ণ এটা পরিকল্পিত খুন। রাত্রে যখন 11টা বাজে তখন আমরা বাড়িছি, তাইনের ছেলে আর আমি দুজনে বাড়িছি, যে এতটুকু সময় হইলো ওখানে আইলো না, ওই সময় তাই করে
আটটা উঠার ভিতরে আই পড়ে, তাই নাকি? তাই নাকি? দনগোপাল সাহা আমার দাদু, যখন আইতেছেন আমরা খোঁজাখুঁজি করতে করতে রাস্তার গেছি, বিভিন্ন সবের বাড়ি ঘরে জিগাইতেছি গেছি, হঠাৎ দেখলা তাইনের ছেলে ওই স্কুটারটা দেখছে, ওরকম বাবুর স্কুটার রাস্তার সাইডে, যখন দেখছে এরপরে তো পাশাপাশি সব খোঁজ করলাম, খোঁজ করে তো আর ইয়ে বিয়েছে তাইনের পিসার তো ভাই রই কইছে দিয়েছে, প্রাতল থানা আইছে, আইয়া থানা সহ সবাই খোঁজ ইয়ে করে আর কোনো কিছু পাওয়া গেছে না, ওই স্কুটারটাই করে দিয়েছে ওই জায়গায়। ইয়ারপর থেকে তো আমরা অখন পর্যন্ত খুশি করতেছি, তাইনের কোনো কিচ্ছু পাওয়া গেছে না, হদিশ পাওয়া গেছে না, এখনও কোনো হদিশ পাওয়া গেছে, মানে তাইনের খালে স্পট কি ইয়ে গেছে, স্কুটারটাই পাওয়া গেছে? হ্যাঁ, স্কুটারটা পাওয়া গেছে। এছাড়া অন্য কিছু আর? অন্য আর কিছু পাওয়া গেছে এখানে দেখলাম, আর এখানে কিছু এই দেখা গেলো এই দুই একটা জায়গা ব্লাড পেরে দিছে, এটি যে থানার থেকে ওই একটা ব্যারিকেড দিয়ে রাখিয়ে দিছে। প্রশাসন থেকে এখন কি হয়েছে আপনার? প্রশাসন থেকে রাত্রিটাই করছে, থানার থেকে আইসে কয়েকজন, তারপরে আবার আজকে সকালেও আইসে, ওখানে এসডিপিও আইসে। তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদেরকে? তারা কইছে তারা তো খোঁজ খবর করে তদন্ত যেতরুক তারা তদন্ত করে দেখবে। তো ঘটনাটা হয়েছে কালকে রাত্রে, গতকালকে রাত্রে কটা ঘটনা আছে? তখন তো মানে আটটার পর থেকে ওই খোঁজ খবর ইয়ে করে ফোন টোন করতে পারে, ধরেন নয়টা যখন ওভার হয়েছে মানে জানি আটটা সাড়ে আটটা তো আমি ট্রাই করি, নয়টা যখন ওভার হয়েছে তো বাবা দিয়ে আইয়ে না, বাবা দিয়ে আইয়ে না করতে করতে তো এগারোটার সময় আমরা বাড়িছি। হ্যাঁ, মোবাইল সুইচ অফ। এখন আপনারা কি চাইতেছেন এলাকাবাসী থেকে? এলাকাবাসী তো চাইছি যে সুষ্ঠু তদন্ত কীভাবে কী হইলো, এটা আসল এটা বাইরে প্রবেশ রাখি। ঠিক।